হাই ফ্রেন্ডস, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজ নিয়ে এসেছি গার্ডেনিং এর উপর একটি ইউনিক ভিডিও। তো এই যে ভিডিওটি দেখছেন, আমার বাড়িতে যে কুঞ্জলতা ফুলের গাছ রয়েছে সেটি দিয়ে আমি এটি তৈরি করেছি। তো দেখতে থাকুন। আর বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মনের দু একটি ভাবনা একটু শেয়ার করব। তো গার্ডেনিং কিন্তু ভীষণ ভীষণই উপকারী, যার যে ভালো দিকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বলা যায় যে, প্রথমত গার্ডেনিং অর্থাৎ আপনি যদি গার্ডেনিং শুরু করেন, সুন্দর সুন্দর গাছ লাগান, ফুলের গাছ, ফলের গাছ, সেক্ষেত্রে কিন্তু আপনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, আর যার মাধ্যমে এই যে পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে আপনি কিন্তু বিশেষ অবদান রাখছেন। বর্তমানে আমাদের পৃথিবী, এই যে আবহাওয়া জলবায়ু এত চেঞ্জ হচ্ছে বিভিন্ন আমাদের কার্যকলাপের ফলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আবহাওয়া জলবায়ু প্রচুর এফেক্টেড হচ্ছে। এবং বর্তমান এই বছরটিতে আমি দেখেছি যখনই বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে বাজ পড়ছে, এবং বাজ পড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। আর এর কারণ কিন্তু আমাদের বিভিন্ন কার্যকলাপ, যার ফলে আবহাওয়া জলবায়ু প্রচুর এফেক্টেড হচ্ছে। আর সেক্ষেত্রে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ গার্ডেনিং এর মাধ্যমে কিছু না হলেও ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে কিন্তু আমরা কিছু করতেই পারি। এটা তো গেল গার্ডেনিং এর প্রথমত একটি সুফল। দ্বিতীয়ত বলা যায়, যদি আপনি গার্ডেনিং করেন, সুন্দর সুন্দর ফুলের গাছ বা ফলের গাছ লাগান, তাহলে আপনার বাড়িটা সুন্দর হয়ে উঠবে, বাড়ির পরিবেশ সুন্দর হয়ে উঠবে, আর সুন্দর পরিবেশে কিন্তু সুন্দর মানুষের মনটা আরো সুন্দর হয়ে ওঠে। তৃতীয়ত বলতে পারি যে, এই যে আপনি গার্ডেনিং এর মাধ্যমে আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলছেন, সেটি যখন আপনার পাড়া প্রতিবেশী বা বাইরের যে কোনো অপরিচিত ব্যক্তি দেখবে আপনার বাড়ির প্রতি, এবং সেই বাড়িতে যে সমস্ত মানুষেরা থাকেন বাস করেন তাদের প্রতি কিন্তু তার সুন্দর একটি ইমেজ তৈরি হবে। বন্ধুরা, চতুর্থ যে সুফল আমরা এই গার্ডেনিং থেকে পেতে পারি সেটি হলো, এই গার্ডেনিং আমাদের হার্ট বা মন ভালো রাখতে ভীষণই কাজ করে এবং ভীষণই প্রভাব বিস্তার করে। যেমন বর্তমানে আমাদের এই যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর কম্পিটিশনের সম্মুখীন হচ্ছি, আর এই কম্পিটিশনে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাফল্য পাচ্ছি না। আর যখনই সফলতা আসছে না তখন কিন্তু আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা কিন্তু খুব ডিপ্রেশনে ভুগছি, আর যা থেকে কিন্তু আমাদের হার্টের প্রবলেম তৈরি হচ্ছে। আর এর ক্ষেত্রে কিন্তু ভীষণই উপকারী ওষুধের মতো কাজ করতে পারে এই গার্ডেনিং। হ্যাঁ, অবশ্যই ভীষণই উপকারী কাজ করতে পারে। সাপোজ আপনি সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছেন, ফুলের দিকে তাকাচ্ছেন, তাদের পরিচর্যা করছেন, যে সময়টুকু আপনি এখানে দিচ্ছেন সে সময় কিন্তু আপনার মন এই গার্ডেনিং এর মধ্যে থাকছে, সুন্দর পরিবেশে থাকছে, আর বিভিন্ন যে দুশ্চিন্তা সেগুলো কিন্তু আপনার থেকে অনেকটাই দূরে থাকছে, যেটি আপনার হার্টের ক্ষেত্রে কিন্তু ভীষণই উপকারী। আমার যে ইয়াং বন্ধু বান্ধবী রয়েছেন তাদের ক্ষেত্রে এখন বর্তমান যা পরিস্থিতি, তাদের যে হৃদয় বলে যে জিনিসটুকু রয়েছে সেটি নিয়ে তো বর্তমানে ভীষণই টানাহেঁচড়া চলে। আর এই টানাহেঁচড়ার মাঝে পড়ে ওই হৃদয় বলে যে জিনিসটি রয়েছে ওটি তো ভীষণই ক্ষতবিক্ষত হয়ে যায়। অনেক সময় আমি শুনতে পাই যে হৃদয় থেকে নাকি রক্ত ঝরছে। তো যাক, সেটি আমি দেখিনি। তো বন্ধুরা,
এই যে রক্ত ঝরা হৃদয় ওকে আবার ঠিক সুন্দরভাবে আবার সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু ভীষণই বড় এবং কার্যকরী মলমের ভূমিকা পালন করতে পারে এই গার্ডেনিং। হ্যাঁ, হয়তো আমার বন্ধু বান্ধবীরা হয়তো এই কথাগুলি শুনে মিঠি মিঠি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেন, তো যাক গার্ডেনিং করে একটু দেখবেন দেখবেন বিরাট বড় মলমের মতোই কাজ দিবে, কারণ অবশ্যই প্রয়োগ করে দেখবেন, শুধু আমার কথা শুনে নয়, এটি পুরো বাস্তবে আপনি নিজে প্রয়োগ করে দেখবেন, তারপর একটুখানি কমেন্টে আমাকে জানাবেন যে আপনি ফল পেয়েছেন কি না। বন্ধুরা, আমি কোনো ডাক্তার নই, সাধারণ আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করছি, তো যদি কারোরও একটু উপকারে লাগে সেটি আমার বড় পাওনা। তো এটি ছাড়াও কিন্তু হার্ট ভালো রাখা মন ভালো রাখার ক্ষেত্রে এই গার্ডেনিং আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অনেকে হয়তো বলতে পারেন যে গার্ডেনিং করতে বা গাছ লাগাতে সময় লাগবে, হ্যাঁ অবশ্যই কিছু তো সময় লাগবেই, ধরুন কেউ রোগাক্রান্ত হয়ে পড়েছেন, সাপোজ হার্টের অসুখ হয়েছে কারোর, বা ডাক্তারের চেম্বারে বা কোনো হসপিটালে তাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অতিবাহিত করতে হচ্ছে, সে সময় কিন্তু আপনাকে দিতে হচ্ছে, ব্যয় করতেই হচ্ছে, এর সঙ্গে সঙ্গে আর কি ফল ভুগছেন আপনি, যেমন আপনি কিন্তু শারীরিক যে যন্ত্রণা কষ্ট সেটি কিন্তু বাড়তি পাওনা হিসাব পেয়ে যাচ্ছে, আর পরবর্তীতে আপনি পুরো সুস্থ হয়ে উঠবেন কি না সেটিও কিন্তু পরবর্তী অজানা বিষয়। তো ওই সময়গুলিকে অপচয়ের থেকে যদি আমরা তার আগে সামান্য সামান্য কিছু সময় আমরা গার্ডেনিংয়ের ক্ষেত্রে ব্যয় করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের প্রচুর সময় বাঁচবে, শুধু তাই নয় আমাদের প্রচুর শারীরিক যন্ত্রণা থেকে আমরা কিন্তু মুক্ত হওয়ার একটি পথে পদক্ষেপ গ্রহণ করতে পারব। তো বন্ধুরা, আশা করি আপনারা এই কথাগুলিকে একটু বাস্তবে প্রয়োগ করে দেখতে পারেন, বা আমার কথাগুলি হয়তো অনেক ক্ষেত্রে আবেগঘন বলে মনে হতে পারে, কিন্তু নিজস্ব বিচার বুদ্ধি বিবেক বোধ দিয়ে অবশ্যই বিচার করে দেখবেন, আশা করি ফল পাবেন এবং যা বললাম একটু বাস্তবে প্রয়োগ করে দেখবেন, আমি এটুকু নিশ্চিত যে 100% ফল পাবেনই পাবেন, কারণ আমি নিচে অলরেডি ফল পেয়েছি এবং পাচ্ছি, আর আপনাদের সেই ফল পাওয়ার ক্ষেত্রে একটু আমি হস্তক্ষেপ করছি। তো যাক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করে দিতে একেবারে ভুলবেন না। আবারও বলছি, আপনার বন্ধু আপনার কোনো বন্ধু যদি আপনাকে ভালো কিছু শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুর প্রতি আপনার বেশ ভালো একটা ইমেজ তৈরি হবে, ধারণা তৈরি হবে। ঠিক বিপরীত ক্ষেত্রে কিন্তু আপনি যদি ভালো কিছু শেয়ার করেন যা আপনার বন্ধুকে কিছুটা নতুনত্ব দিতে পারে, তাহলে কিন্তু আপনার বন্ধুর কাছে আপনার ভালো একটি ধারণা তৈরি হতে পারে। তো যাক বন্ধুরা, অনেক কথা বলেছি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব না করে থাকেন। তো সাবস্ক্রাইব করতে হলে লাল অক্ষরের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে পাশের বেল আইকন বা ঘন্টা চিহ্নে ক্লিক করবেন, তাহলে পরবর্তীতে আমি যখনই নতুন কোনো আইডিয়া থেকে সে বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হোক বা আপনার বেডরুমকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হোক, নতুন আইডিয়া থেকে যখনই ভিডিও আপলোড করব তার যে নোটিফিকেশানটি পেয়ে যাবেন আপনি। যাক বন্ধুরা, আগামী নতুন দিনগুলি আপনাদের কাছে নতুন নতুন আনন্দ বয়ে আনুক, তার